পঞ্চত্রিংশ পর্ব। রাজা মোল্লাকে মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া নগরের বাহির করিয়া দিবার আদেশ করিলেন। সে হুকুম তখনই সামিল হইল। মোল্লার নির্গমনকালে একপাল ছেলে এবং অন্যান্য রসিক লোক দল বাঁধিয়া করতালি দিতে দিতে এবং গীত গাইতে গাইতে চলিল। গঙ্গারামের ন্যায় কৃতজ্ঞের পক্ষে শূলদণ্ড ভিন্ন অন্য দণ্ড তখনকার রাজনীতিতে ব্যবস্থিত ছিল না, অতএব তাহার প্রতি সেই আজ্ঞাই হইল। কিন্তু গঙ্গারামের মৃত্যু আপাতত দিনকতক স্থগিত রাখিতে হইল, কেননা সম্মুখে রাজার অভিষেক উপস্থিত। সীতারাম নিজ বাহু বলে হিন্দু রাজ্য স্থাপন করিয়া রাজা হইয়াছেন, কিন্তু তাহার অভিষেক হয় নাই। হিন্দু শাস্ত্রানুসারে তাহা হওয়া উচিত। চন্দ্রচূড় ঠাকুর এই প্রসঙ্গ উত্থাপিত করিলে সীতারাম তাহাতে সম্মত হইয়াছিলেন। তিনি বিবেচনা করিলেন, এরূপ একটা মহোৎসবের দ্বারা প্রজাবর্গ পরিতুষ্ট হইলে তাহাদের রাজভক্তি বৃদ্ধি পাইতে পারে, অতএব বিশেষ সমারোহের সহিত অভিষেক কার্য সম্পন্ন করিবার কল্পনা হইতেছিল। নন্দা এবং চন্দ্রচূড় উভয়ই এখনই সীতারামকে অনুরোধ করিলেন যে এখন একটা মাঙ্গলিক ক্রিয়া উপস্থিত, এখন গঙ্গারামের বধরূপ অশুভ কর্মটা করা বিধেহ নহে, তাহাতে অমঙ্গল যদি না হয় লোকের আনন্দেরও লাঘব হইতে পারে। এ কথায় রাজা সম্মত হইলেন। ভিতরের আসল কথা এই যে গঙ্গারামকে শুলে দিতে সীতারামের আন্তরিক ইচ্ছা নহে, তবে রাজধর্ম পালন এবং রাজ্য শাসন জন্যই অবশ্য কর্তব্য বলিয়া তাহা স্থির করিয়াছিলেন। ইচ্ছা ছিল না, তাহার কারণ গঙ্গারাম শ্রীর ভাই, শ্রীকে সীতারাম ভুলেন নাই। তবে এতদিন ধরিয়া তাহাকে খুঁজিয়া না পাইয়া নিরাশ হইয়া বিষয়কর্মে চিত্ত নিবেশ করিয়া শ্রীকে ভুলিবেন ইহা স্থির করিয়াছিলেন, অতএব আবার রাজ্যের উপর তিনি মন স্থির করিতেছিলেন। সেই জন্যই দিল্লিতে গিয়া বাদশাহের দরবারে হাজির হইয়াছিলেন এবং বাদশাহকে সন্তুষ্ট করিয়া সনদ সংগ্রহ করিয়াছিলেন। সেই জন্য উৎসাহ সহকারে সংগ্রাম করিয়া ভূষণে অধিকার করিয়াছিলেন এবং দক্ষিণ বাংলায় এখনই একাধিপত্য প্রচার করিতেছিলেন, কিন্তু শ্রী এখনো হৃদয় সম্পূর্ণ অধিকারিণী, অতএব গঙ্গারামের শুলে যাওয়া এখন স্থগিত রহিল। এদিকে অভিষেকের বড় ধুম পড়িয়া গেল, অত্যন্ত সমারোহ, অত্যন্ত গোলযোগ, দেশ বিদেশ হইতে লোক আসিয়া নগর পরিপূর্ণ করিল। রাজা, রাজপুরুষ, ব্রাহ্মণ, পণ্ডিত, অধ্যাপক, দৈবজ্ঞ, ইতর ভদ্র, আহুত, অনাহুত, রবাহুত, ভিক্ষুক, সন্ন্যাসী, সাধু, অসাধুতে নগরে আর স্থান হয় না। এই অসংখ্য জনমণ্ডলের কর্মের মধ্যে প্রতিনিয়ত আহার, ভক্ষ, ভোজ্য, লুচি, সন্দেশ, দধির ছড়াছড়িতে শহরে এক হাঁটু কাদা হইয়া উঠিল। পাতা কাটার জ্বালায় সীতারামের রাজ্যের সব কলা গাছ নিষ্পত্র হইল। ভাঙা ভাঁড় ও ছেঁড়া কলাপাতে গড়খাই ও মধুমতি বুঝিয়া উঠিবার গোছ হইয়া উঠিল। অহরহ বাদ্য ও নৃত্য গীতে দৌড়াতে ছেলেদের পর্যন্ত মাথা গরম হইয়া উঠিল। এই অভিষেকের মধ্যে একটা ব্যাপার দান। সীতারাম অভিষেকের দিনে সমস্ত দিবস কখনো স্বহস্তে, কখনো আপন কর্তৃত্বাধীনে ভৃত্য হস্তে সুবর্ণ, রজত, তৈজস এবং বস্ত্র দান করিতে লাগিলেন। এত লোক আসিয়াছিল যে সমস্ত দিনে দান ফুরাইল না। অর্ধরাত্র পর্যন্ত এইরূপ দান করিয়া সীতারাম আর পারিয়া উঠিলেন না। অবশিষ্ট লোকের বিদায় জন্য রাজপুরুষদিগের উপর ভার দিয়া অন্তঃপুরে বিশ্রামার্থ চলিলেন। যাইতে সভয়ে সবিস্ময়ে অন্তঃপুর দ্বারে দেখিলেন যে ত্রিশূলধারিণী সুবর্ণময়ী রাজলক্ষ্মী মূর্তি। রাজা ভক্তিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া বলিলেন,
মা আপনি কে, আমাকে দয়া করিয়া বলুন। জয়ন্তী বলিল, মহারাজ আমি ভিখারিণী, আপনার নিকট ভিক্ষার্থ আসিয়াছি। রাজা কহিল, মা কেন আমায় ছলনা করেন, আপনি দেবী আমি চিনিয়াছি, আপনি সাক্ষাৎ কমলা, আমার প্রতি প্রসন্ন হন। জয়ন্তী কহিল, মহারাজ আমি সামান্য মানুষই, নহিলে আপনার নিকট ভিক্ষার্থ আসিতাম না। শুনিলাম আজ যে যাহা চাহিতেছে আপনি তাহাকে তাই দিতেছেন, আমার আশা বড়, কিন্তু যার এমন দান তার কাছে আশা নিষ্ফলা হইবে না মনে করিয়া আসিয়াছি। রাজা বলিলেন, মা আপনাকে অদেও আমার কিছুই নাই, আপনি একবার আমার রাজ্য রক্ষা করিয়াছেন, দ্বিতীয়বারে আমার কুল ও মর্যাদা রক্ষা করিয়াছেন, আপনি দেবী হন আর মানবী হন, আপনাকে সকলই আমার দেয়, কি বস্তু কামনা করেন আজ্ঞা করুন, আমি এখনই আনিয়া উপস্থিত করিতেছি। জয়ন্তী কহিল, মহারাজ গঙ্গারামের বধ দণ্ডের বিধান হইয়াছে, কিন্তু এখনও সে মরে নাই, আমি তার জীবন ভিক্ষা করিতে আসিয়াছি। রাজা কহিল, আপনি? জয়ন্তী কহিল, কেন মহারাজ, অসম্ভব নাকি? রাজা কহিল, গঙ্গারাম কীটাণু কীট, আপনার তার প্রতি দয়া কিসে হইল? জয়ন্তী কহিল, আমরা ভিখারি, আমাদের কাছে সবাই সমান। রাজা কহিল, কিন্তু আপনিই তো তাহাকে ত্রিশূল বিঁধিয়া মারিতে চাহিয়াছিলেন, আপনা হইতেই দুইবার তাহার অসদ অভিসন্ধি ধরা পড়িয়াছে, বলিতে কি আপনি মহারানীর প্রতি দয়াবতী না হইলে সে সত্য স্বীকার করিত না, তাহার বধ দণ্ড হইত না, এখন তাহার অন্যথা করিতে চান কেন? জয়ন্তী কহিল, মহারাজ আমা হইতে ইহা ঘটিয়াছে বলিয়াই তাহার প্রাণ ভিক্ষা চাহিতেছি, ধর্মের উদ্ধার জন্য ত্রিশূলাঘাতে অধর্মচারীর প্রাণ বিনাশেও দোষ বিবেচনা করি না, কিন্তু ধর্মের এখন রক্ষা হইয়াছে, এখন প্রাণী হত্যা পাপ হইতে উদ্ধার পাইবার জন্য ব্যাকুল হইয়াছি, গঙ্গারামের জীবন আমাকে ভিক্ষা দিন। রাজা কহিল, আপনাকে অদেও কিছুই নাই, আপনি যাহা চাহিলেন তাহা দিলাম, গঙ্গারাম এখনই মুক্ত হইবে, কিন্তু মা তোমাকে ভিক্ষা দি, আমি তাহার যোগ্য নই, আমি তোমায় ভিক্ষা দিব না, গঙ্গারামের জীবন তোমাকে বেচিব, মূল্য দিয়া কিনিতে হইবে। জয়ন্তী ঈষৎ হাস্যের সহিত কহিল, কি মূল্য মহারাজ, রাজভাণ্ডারে এমন কোন ধনের অভাব যে ভিখারিণী তাহা দিতে পারিবে? রাজা কহিল, রাজভাণ্ডারে নাই রাজার জীবন, আপনি সেই মধুমতি তীরে ঘাটের উপর কামানের নিকট স্বীকার করিয়াছিলেন যে আমি যাহা খুঁজি তাহা পাইব, সে অমূল্য সামগ্রী আমাকে দিন, সেই মূল্যে আজ গঙ্গারামের জীবন আপনার নিকট বেচিব। জয়ন্তী কহিল, কি সে অমূল্য সামগ্রী মহারাজ, আপনি রাজ্য পাইয়াছেন। রাজা কহিল, যাহার জন্য রাজ্য ত্যাগ করিতে পারি তাই চাহিতেছি। জয়ন্তী কহিল, সে কি মহারাজ? রাজা কহিল, শ্রী নামে আমার প্রথম মহিষী, আমার জীবন স্বরূপ, আপনি দেবী সব দিতে পারেন, আমার জীবন আমায় দিয়া সেই মূল্যে গঙ্গারামের জীবন কিনিয়া লন। জয়ন্তী কহিল, সে কি মহারাজ, আপনার ন্যায় ধর্মাত্মা রাজা ধীরাজের জীবনের সঙ্গে সেই নরাধম পাপাত্মার জীবনের কি বিনিময় হয়? মহারাজ কানা করির বিনিময়ে রত্নাকর। রাজা কহিল, মা জননী যত দেন ছেলে কি মাকে কখনো তত দিতে পারে? জয়ন্তী কহিল, মহারাজ আপনি আজ অন্তঃপুর দ্বার সকল মুক্ত রাখিবেন, আর অন্তঃপুরের প্রহরী দিগের আজ্ঞা দিবেন ত্রিশূল দেখিলে যেন পথ ছাড়িয়া দেয়, আপনার শয্যা গৃহে আজ রাত্রিতেই মূল্য পৌঁছিবে, গঙ্গারামের মুক্তির হুকুম হোক। রাজা হর্ষে অভিভূত হইয়া বলিলেন, গঙ্গারামের এখনই মুক্তি দিতেছি, এই বলিয়া অনুচরবর্গকে সেই রূপ আজ্ঞা দিলেন। জয়ন্তী বলিলেন, আমি এই অনুচর দিগের সঙ্গে গঙ্গারামের কারাগারে যাইতে পারি কি? রাজা কহিল, আপনি যাহা ইচ্ছা করিতে পারেন, কিছুতেই
আপনার নিষেধ নাই। ইতি সীতারাম উপন্যাসের 35 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।